পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা শ্মশান থেকে একটা কালো মেয়ে বেরিয়ে এসে জয় দত্তকে খুব বিরক্ত করছে আর সব সময় একই প্রশ্ন করে যাচ্ছে। কৈলাস শিখর আরু কি প্রশ্ন? আর মহা শ্মশান থেকে কালো মেয়ে, ছোট ঠাম্মি মা কি স্বয়ং ছিলেন? বণিককে বারবার একই প্রশ্ন করে। ও বণিক, তোমার নৌকায় কি আছে? ও বণিক, তোমার নৌকায় কি আছে? জয় দত্ত খুব রেগে গিয়ে বলে, আমার নৌকায় ছাই আছে। এই শুনে মেয়েটা চলে যায়। ও মা, পরদিন সকালবেলায় জয় দত্ত দেখেন তার নৌকা ভর্তি সমস্ত জিনিসপত্র ছাই হয়ে গেছে। আর তখনই ওলা উঠায় তার একমাত্র ছেলে, সেও মারা যায়। তারপর মা এতটা নিষ্ঠুর হতে পারলো? ও মা, তুমি এরকম কেন করলে গো? ওরে, সবটাই মায়ের লীলা। তোকে জীবিত কুণ্ডের কথা বলেছিলাম না? শোন তাহলে বলি। নৌকর মাঝিরা জিওল দেওয়া শোল মাছ কেটে ওই কুণ্ডে ধুতে গেছিল। উমা দেখে কি শোল মাছগুলো জ্যান্ত হয়ে চলে গেল। এই দেখে মাঝিরা জয় দত্তকে এসে সেই কথা বলল। জয় দত্ত তখন তার মরা ছেলেকে নিয়ে গিয়ে ওই কুণ্ডে স্নান করালো। ব্যাস, ছেলে আবার জীবিত হয়ে উঠল। সেই রাতেই মা জয় দত্তকে স্বপ্নে বলেন যে ওই শেত শিমুল গাছের তলায় তার শিলামূর্তির অবস্থানের কথা। ব্যাস, পরদিনই সকালবেলায় জয় দত্ত লোকজন নিয়ে জঙ্গল সাফ করলেন। তারপর ওই স্থান থেকেই দেবীর চরণযুগলের ছাপ দেওয়া শিলা আর অনাদিলিঙ্গ চন্দ্রচূড় শিবলিঙ্গ উদ্ধার হলো। আর ইতিমধ্যে নৌকার ছাই সমস্ত আবার দামি সামগ্রীতে পরিণত হয়। আর জয় দত্ত ওইখানেই মায়ের মন্দির তৈরি করে দেন। বশিষ্ঠ দেবের ওই পঞ্চমুণ্ডী আসনেরও সংস্কার করেন। পরে খ্যাপা বাবা সেটাকে লক্ষ্মণমুণ্ডী আসনে পরিণত করেন। এই শুভ দিনেই জয় দত্ত শিলামূর্তি উদ্ধার করেন। তারপর বহু যুগ পর এই মন্দির যখন ভেঙে যায়, তখন মা নাটোরের মহারানীকে স্বপ্নাদেশ দেন শুক্লা চতুর্দশীর দিনে মন্দির পুনর্নির্মাণ করে দেবার জন্য। সেই থেকে এই দিনেই আস্তিকেরা মাকে পূর্বমুখে বসিয়ে পুজো করা শুরু করে। যদিও মাকে পরে পশ্চিম মুখে বসানো হয়, আজ আমরা মাকেও পশ্চিম মুখে বসিয়েই পুজো করব। কেন ছোট ঠাম্মি, পশ্চিম মুখে কেন? মুলুটির রাজা রাখচন্দ্র তারাপীঠে গিয়ে মায়ের আরাধনা শুরু করেন। হুট করে বাইরের একজন রাজাকে দেখে একজন তান্ত্রিক মায়ের পুজো বন্ধ করে দেন। রাজা অভিমান করে দ্বারকার পশ্চিম পাড়ে গিয়ে মায়ের পুজো শেষ করে তারপর ফিরে যান। তখন মা প্রধান পুরোহিতকে স্বপ্ন দিয়ে বলেন, মুলুটির রাজা অভিমান করে চলে গেছে। ভক্তের অভিমান ভাঙাতে তার পুজো যেন মুলুটির কালীবাড়ির দিকে মুখ করেই করা হয়। সেই নিয়ম মেনে আমাদেরও পুজো করা হয় মা। এরও অনেক নিয়ম আছে, তোকে পরে সব বল। এখন তো গান গেয়ে মায়ের ঘুম ভাঙা দেখি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।